বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি হোয়াইট ফরেস্ট কেক আর আজকের এই কেকটা আমি খুবই সহজে তৈরি করব আর সিম্পলি ঘরে থাকা ক্রিম দু রকমের ক্রিম মিক্সড করে কিভাবে তোমরা পারফেক্ট একটা টেস্টি ক্রিম তৈরি করবে এবং সেটা দিয়ে সহজেই যাতে একটা হোয়াইট ফরেস্ট কেক তৈরি করা যায় আর কেকটা কতটা সুন্দর লাগবে দেখতে সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে আর কেকটা খেতে অসম্ভব মজার আর সেই সাথে আমরা দেখি বেকারের কেক কিন্তু অনেক অনেক সফট হয় সেটা কিভাবে হয় সেটা যাতে আমরা ঘরে তৈরি করতে পারি এবং হোয়াইট ফরেস্টের কেকের একটা বিশেষত্ব হচ্ছে কেকটা কিন্তু সাদা হয় পুরোপুরি সাদা হবে তো দেখো কেকটা দেখতে কতটা অসম্ভব সুন্দর লাগছে আর খুবই বানানোটা সিম্পল আর সেই সাথে খেতে অন্যান্য কেকের থেকে অনেক অনেক মজার হয়ে থাকে তো চলো দেখবো আজকে আমরা এই হোয়াইট ফরেস্ট কেকটা আমি কিভাবে তৈরি করছি এই মাঝখানটাতে তোমরা মন চাইলে কিন্তু যে কোনো কিছু লিখতে পারো তো দেখো এবার আমরা চলে আসছি কেক তৈরি করার পর্যায়ে কি কি লাগছে সেটা দেখে নিই আর আজকের এই কেকটা তৈরি করতে আমি ব্যবহার করবো পাঁচটি ডিম আর পাঁচটি ডিম যেহেতু ব্যবহার করছি পাঁচটি ডিমের আমরা কুসুমটা আলাদা করে নেব যে কেকের ডিমের যে সাদা অংশটা সেটা ব্যবহার করব আজকের কেকটা তৈরিতে যেহেতু হোয়াইট ফরেস্ট কেক কেকটাও অবশ্য সাদা হতে হবে আর সেই সাথে অনেক অনেক ফ্লাফি হবে এবং অনেক সফট হবে যাতে করে অনেক সফট হয় এবং একটা পারফেক্ট কেক হয় বেকারির থেকেও এভাবে যদি ঘরে তোমরা তৈরি করো অনেক অনেক ভালো তৈরি হবে কেকটা আর খেতে অসম্ভব মজারও হবে তো সেম প্রসেসে আমি এখানে দেখো পাঁচটি ডিমের সাদা অংশ আলাদা করে নিয়েছি আর এটাকে এবার আমরা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব বিট করে একটা ফোমি তৈরি করে নেব তারপর আমরা এখানে চিনি ব্যবহার করব চিনিটা আমরা ব্যবহার করব একটা মেজারমেন্ট আমি করে নিচ্ছি সেটা হলো আমি সবসময় একটা কাপ মেপেই আমি কেক তৈরি করি সেই কাপ মেপেই এক কাপ আমি দিয়ে দিলাম এখানে চিনি আর সাদা অংশটা এক মিনিট মতো বিট করে নেওয়ার পর যখন দেখবি একটু হালকা ফোমি ভাব চলে এসেছে তখন আমরা চিনিটা অ্যাড করলাম চিনিটা অ্যাড করে নেওয়ার পর এটাকে আমরা আরও ভালোভাবে ফোম তৈরি করে নেব আর এই দুটো উপকরণ মিলিয়ে যখন ফোমটা আমাদের তৈরি করা হয়ে যাবে তারপর আমরা অন্যান্য সকল উপকরণগুলো অ্যাড করব এবং যেগুলো আমরা অ্যাড করব অন্যান্য উপকরণ যেমন শুকনো উপকরণগুলো সেগুলো দেওয়ার পরে কিন্তু আমরা আর বিট করব না বিট করাটা কিন্তু আমাদের এই পর্যায়ে শেষ দেখো এটা কিন্তু একদম ফ্লাফি একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে আমরা ঠিক কেকের জন্য অনেকটা আছে যেরকম ক্রিম তৈরি করি ঠিক সেরকম চলে এসেছে তো এবার আমরা দিয়ে দিলাম ময়দা এরপর দিয়ে দিলাম আমরা একটু ভ্যানিলা এসেন্স এবার দিয়ে দেব আমরা বেকিং পাউডার এক টেবিল চামচের তিন ভাগের দু ভাগ আমি দিয়ে দিলাম বেকিং পাউডার আর এখানে দিয়ে দিলাম অল্প সয়াবিন তেল এবার এই সকল উপকরণগুলোকে আমরা একটা স্প্যাচুলারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব তাহলে আমাদের কেকের ব্যাটারটা তৈরি হয়ে যাবে আর আজকের এই কেকের ব্যাটারটা কিন্তু আমি একটু অন্য রকম স্টাইলে করলাম এজন্য করলাম আমরা যেহেতু হোয়াইট ফরেস্ট কেক তৈরি করছি হোয়াইট ফরেস্টের কেক কিন্তু অনেক অনেক ফ্লাফি হয় আর অন্যান্য কেকের থেকে অনেক অনেক সফট এবং খেতে অসম্ভব টেস্টি হয়ে থাকে তো এই জন্য আমি কিন্তু এই প্রসেসটা করছি আর এভাবে আমরা আস্তে আস্তে করে নেড়ে এটাকে কিন্তু বিট করা যাবে না এটাকে আমরা শুধুমাত্র দেখো এভাবে স্প্যাচুলারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব তো যখন দেখো আমাদের এটা মিশিয়ে মেশানো হয়ে যাবে তখন আমরা যে পাত্রে সেট করব এই যে দেখো এটা মেশানো হয়ে গেছে এবার আমরা যে পাত্রে সেট করব। সেটাতে আমি একটু তেল ব্রাশ করে নিচে আমি পেপার দিয়ে নিয়েছি আর আমি এটাকে কেকের ব্যাটারটাকে ঢেলে নিলাম এই যে দেখো আমাদের কেকটা হয়ে গেছে আমি কিন্তু কেকটা বেক করা আমি দেখাইনি তবে আমার অন্যান্য কেকের ভিডিও যদি তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আমি কেক কিভাবে বেক করি তো কেকটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেকটা নামিয়ে নিয়েছি আর এই যে দেখো একটা সুন্দর ফ্লাফি কেক পারফেক্ট কিন্তু একটা কেক তৈরি হয়েছে আমাদের আর এবার এই কেকটাকে আমি তিনটি স্তরে ভাগ করে নেব তিনটি ভাগ করে নেব তোমরা মন চাইলে কিন্তু দুইটা ভাগও করতে পারো এটা দেখো কেকটা কতটা সফট অনেক অনেক সফট আর একদমই কিন্তু যে খুব বেশি অয়েলি তাও কিন্তু নয় তো এবার আমি এটাকে তিনটি ভাগে ভাগ করে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা হোয়াইট চকলেট বার হোয়াইট চকলেট বারটাকে আমরা একটু গ্রেট করে নেব এবং সেই সাথে গ্রেটারের একটা যে বড় আলু আমরা ছালি সেটা দিয়ে আমরা একটু বড় বড় স্লাইসের করে নেব। সাইড থেকেও কাটতে পারো বা মাথার দিক থেকেও কাটতে পারো তো আমি এটা নিলাম নিয়ে দেখো আমি এই যে এইভাবেও তোমরা করতে পারো আবার মন চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যেও গুঁড়ো করতে পারো গুঁড়োটা তোমাদের ইচ্ছা অনুযায়ী তো দেখো এই যে এরকম বড় বড় আমরা কিছু টুকরা করব এটা তোমরা বটি বা এরকম আলু ছোলা দিয়েও করতে পারো আর আমি কিছু বড় টুকরা নিয়েছি আর কিছু ছোট টুকরা নেব ছোট টুকরার যে গ্রেড করা যেটা সেটা আমরা কেকের বডিটাতে ডেকোরেট করব এই জন্য আমি একটু গ্রেড করে নিচ্ছি যেহেতু ডাইরেক্ট আমরা চকলেট বার দিয়ে ডেকোরেট করব এই কেকটা বানাতে কিন্তু খুবই সহজ হয়ে যাবে আমাদের সময়ও কিন্তু কম লাগবে তো এই জন্য এখানে দেখো কেকটা আমি স্লাইস করে নিয়েছি তিনটি ভাগে প্রথম স্লাইসটা আমি বসিয়ে দিয়েছি এরপর আমি একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দিয়ে দেওয়ার পরে আমি যে ক্রিমটা তৈরি করেছি সেটা বলি আমি বাটার এবং আমাদের যে উইপ ক্রিম থাকে কেকের দুইটা আমি মিক্সড করে আজকের ক্রিমটা আমি তৈরি করেছি এতে করে ক্রিমের টেস্টটা অনেক অনেক টেস্টি হবে এটা তোমরা অবশ্যই একবার যারা কেক তৈরি করো তাদের আমি বলবো এটা তোমরা একবার অবশ্যই বাসায় ট্রাই করো এই ক্রিমের টেস্টটা অন্যান্য ক্রিমের থেকে অনেক অনেক টেস্টি আর বেকারিতে তো বেশি বলা যায় বেশিরভাগই ডালটা ইউজ করে আমি বলবো সেটা অ্যাভয়েড করলেই ভালো হবে ঘরে যদি এভাবে তৈরি করো সহজেই সহজও হবে এবং খেতেও অসাধারণ হবে কেক তো আমরা সেম স্তরে আমরা তিনটি লেয়ার বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর আমরা মাঝে মাঝে ক্রিমের আস্তরণ দেব দেওয়ার পর আমরা ফুল যে কেক ডেকোরেশনটা সেটা করব তো আশা করি আজকের যে কেকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে কোনো বার্থডে স্পেশাল বা কখনো অন্য কোনো ফেস্টিভ্যাল থাকলে তোমরা কিন্তু ঘরে সহজে এভাবে একটি কেক তৈরি করতে পারবে আর যারা বিশেষ করে নতুন নতুন জিনিস বানাতে আগ্রহী তাদের তো অনেক ভালো লাগবে আজকের এই রেসিপিটা তবে তোমরা যারা আমার অলরেডি বন্ধু আছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর যারা আজকের এই ভিডিওটা নতুন দেখছো আজকের রেসিপিটা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলে তাদের আমি বলবো অবশ্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো আর কেমন লাগলো আজকের রেসিপিটা সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না অবশ্য অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর আজকের এই রেসিপিটা কেমন হয়েছে কেকটা কেমন হয়েছে আর খেতে কেমন হয়েছে সেটা তো আসলে না খেলে বোঝা যায় না তো সেজন্য আমি বলবো অবশ্যই একবার ঘরে ট্রাই করো কেকটা আর খেয়ে আমাকে জানিও যে কেকটা কেমন মজার হয়েছে খেতে তা এরকম একটা ফ্লাফি এবং সেই সাথে হোয়াইট ফরেস্ট কেক আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি খুবই বানানোটা ইজি যারা মনে করো হয়তো টাফ তাদের আমি বলবো একবার ঘরে ট্রাই করো ট্রাই না করলে কিন্তু বোঝা যায় না আর খুব অল্প খরচে আমরা কিন্তু দোকান থেকে অনেক মূল্য দিয়ে কেক কিনে খেয়ে থাকি তো সেই জন্য আমরা বলবো ঘরে অবশ্যই ট্রাই করো খুব অল্প খরচে এবং সহজেই তৈরি করা যাবে তো দেখো আমরা কেকের যে পরিটাতে সেটাতে কিন্তু ক্রিমটা আমি সমান করে নিলাম আমি কোনো স্প্যাচুলার বা কোনো কিছু কিন্তু ব্যবহার করলাম না শুধুমাত্র চাকুর সাহায্যে আমি যখন ঘরে কেক তৈরি করি আমি যেহেতু সবসময় কেক মানে আমার কোনো বিজনেস বা কোনো কিছু নয় তো এটা আমি আমাদের আমার মনের পছন্দ অনুযায়ী তৈরি করি যখন কোনো প্রয়োজন হয় বা যখন কেক খেতে মন চায় তখনই আমি বানাই বা যখন অনেক সময় আছে কেক বানাতে ইচ্ছা করে তখনই আমি বানাই তো সেজন্য আমি বলবো তোমরা কিন্তু এটা অবশ্য অবশ্যই ট্রাই করতে পারো আর চাকুর সাহায্যেই দেখো আমি সুন্দর কিন্তু সমানও করে নিলাম একটু ধৈর্য ধরে কাজটা করলে কাজটা কিন্তু খুব ইজি হয়ে যাবে তো এবার দেখো আমি সমান করে নিচ্ছি এবার আমি একটু উপরটাও সমান করে নিচ্ছি তো যখন আমাদের কাজটা হয়ে যাবে তখন আমরা কেকের সাইডে যে চকলেটের গুঁড়াগুলো আছে সেটা কিন্তু আমরা হাত দিয়েও দিতে পারি আবার তোমরা যদি মনে করো এরকম একটু স্পেশালারের সাহায্যে এইভাবে কেকের বাইরের অংশটাতে এরকম গুঁড়া চকলেটগুলো কিন্তু দিতে পারো তো দেখো খুবই ইজি কাজটা আর খুবই খুবই কিন্তু সহজ কেকটা বানানো আর খুবই অল্প সময়ে যেহেতু এই কেকটার জন্য আর অন্য কোনো ডেকোরেশন ফুল তৈরি করা বা চকলেটের কোনো কিছু তৈরি করার কোনো প্রয়োজন হয় না তো সেটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা করে নিতে পারো তো দেখো খুবই সহজে আমি কেকের সাইডটাতে এভাবে লাগিয়ে দিচ্ছি তোমরা যদি মনে করো এভাবে লাগাতে একটু অসুবিধা হচ্ছে তাহলে তোমরা হাত দিয়েই কাজটা করতে পারো হাত দিয়েও কাজটা অনেক সহজ হবে আমি এই জন্য এটা দিয়ে করছি যাতে করে কেকের বাইরের ডেকোরেশনটা যাতে নষ্ট না হয় তো আমাদের যখন বডির চারিপাশটাতে লাগানো হয়ে গেছে এবার আমরা উপরের ডেকোরেশনটা করে নেব উপরের ডেকোরেশনটা করার জন্য ফার্স্টেই আমি একটু চকোলেটের গুঁড়ো দিয়ে নিলাম উপরে হালকা করে এবার আমরা কেকের ক্রিম ব্যবহার করছি এটাতে আমরা ফার্স্টে কেকের সামনের দিকের অংশটা করছি তোমরা কেকের যে কোনো ডিজাইন করতে পারো তোমরা যে যেরকম ডিজাইন পছন্দ করো বা যে যেরকম পারো আমি খুবই সিম্পলি ডিজাইন করছি আজকে কেকটাতে আর মাঝের এই অংশটা খালি রাখছি যাতে করে এখানে কোনো কিছু লেখা যায় যেহেতু কোনো ফেস্টিভ্যালে আমরা কেকটা তৈরি করতে পারি তো সেই ফেস্টিভ্যাল অনুযায়ী আমরা যাতে কেকের এই মাঝখানটাতে কিছু লিখতে পারি হ্যাপি বার্থডে বলো বা হ্যাপি অ্যানিভার্সারি বলো বা অন্য কিছু বলো লিখতে পারি তো এবার দেখো আমাদের এই চকলেটের যে বড়ো বড়ো টুকরাগুলো সেগুলো দিয়ে এবার আমরা উপরের অংশগুলোকে সাজিয়ে নেব তো দেখা যাক আমাদের কেকটা কতটা সুন্দর হয় এবং কতটা তোমাদের ভালো লাগে। আর কতটা ভালো লাগছে বা লেগেছে অবশ্য অবশ্যই কিন্তু আমাকে জানিও আজকের এই কেকটা কিন্তু অসম্ভব মজার খেতে আমি বলবো একবার তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো এবং তোমার প্রিয়জনকে খুশি করার জন্য কিন্তু খুবই সহজ হবে এরকম একটি কেক তৈরি করা আর কেকটা খেতে অসম্ভব অসম্ভব দারুণ মজার খেতে তো অবশ্যই একবার বানিয়ে খাও আর আমাকে অবশ্যই কমেন্টে লিখো যে কেমন হয়েছে কেকটা তো আজকে এই পর্যন্তই নেক্সটে তোমাদের সাথে আরও আরও অনেক আড্ডা নিয়ে আরও নতুন কিছু রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আর এভাবে কেক একটা অবশ্যই ঘরে তৈরি করো আর কেকের এই মাঝখানটাতে আমি কিন্তু ফাঁকা রেখেছি কিছু লেখার জন্য তোমরা তোমাদের মন পছন্দ মতো লিখে নিতে পারো প্রিয়জনকে খুশি করার জন্য তো আজকে এ পর্যন্তই তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ